একটি সকাল একটি বিকাল কাটেনি যাদের ছাড়া, ভাবিতে পারিনি কেমন এতে হায় পর হয়ে যাবে আজ তারা। অতএবের ধারণা আমার মাল আমার সঙ্গী হবে, তাহলে গুণা হলো তিনটি, পেছনে কথা বলে বলে মানুষকে কষ্ট দেয়, সামনে অপমান করে মানুষকে কষ্ট দেয়, তিন নম্বর হলো মালকে জমা জমা করে হিসাব করে রাখে। الذي جمع ماله وعدد يحسب ان ماله اخلد ধারণা করে যে তার মাল তার সঙ্গ ছাড়া হবে না। এই চারটা গুণার কারণে আমার রব জাহান্নামের বর্ণনাটা কেমন দিচ্ছেন, আল্লাহ বলছেন ফাউম্মুহু হাবিয়া, তাদের মা হবে আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজাতি নিল্লাযী জামা মালা ওয়াআদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা। আমার রব বলছেন কখনোই নয়, একেদেরকে হুতামা নামে জাহান্নামে যেতে হবে। কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওমা আদরা কামাল হুতামা। হে আমাকে কে বললো হুতামাটা কি রে নবী, হে হুতামা সম্পর্কে তুমি কি জানো? ওমা আদরা কামাল হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর হুকুমের প্রজ্বলিত আগুন। বেটি রে সুনামানিকে রে, আমরা আগুন দেখেছি কয়লার আগুন, কাঠের আগুন, ডিজেলের আগুন, পেট্রোলের আগুন, আমরা মোমবাতির আগুন দেখেছি, আল্লাহর হুকুমের আগুন দেখি নাই। আমরা মিটার বাড়ালে আগুন বাড়ে, মিটার কমালে আগুনের পাওয়ার কমে, এটা আল্লাহর হুকুম বলবে ধর তো ধরবে, ছাড় তো ছাড়বে। নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালি আলাল আফিদা, পৃথিবীর আগুনে যদি আমার চামড়াটা পুড়ে যায় তাহলে আমাকে হসপিটালে নিয়ে যাবেন, আমাকে হরিশ্চন্দ্রপুর বলবে একে ট্রান্সফার করে দাও কাটিহার মালদা, ডাক্তার দেখবে বলবে চামড়া পড়েছে বেঁচে যাবে রে মরবে না। তবে এই পৃথিবীর দুর্বল আগুন যদি একবার কলিজাটাকে পুড়িয়ে দেয়, পৃথিবীর কোন ডাক্তার বলবে না মা আমার যে একে বাঁচানো যাবে, লাশ বেনে যেতে হবে। আমার রব বলছে রে শোন, ইটের ভাটাতে যখন আগুন জ্বলে, ইটের ওপর ইটের ভিতর যেমন সমান লাল হয়ে জ্বলে, জাহান্নামীরা জাহান্নামে যখন থাকবে তার চামড়াটা যত ডিগ্রি সেলসিয়াসে ফুটবে রে মা আমার। হুতামা জাহান্নামের ব্যাপারে আমার রব ব্যাখ্যা দিয়ে বলছেন যে এইটা কেমন হবে, নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাত্তালিউ আলাল আফিদা, এটা তোমার হৃদয়কে ধরবে, কলিজা পোড়াবে, ফেফসা পোড়াবে, তোমার হৃৎপিণ্ড পোড়াবে, পাকস্থলী পোড়াবে, আঁতুড়ি পোড়াবে, এটা রন্ধে রন্ধে রগে রগে যাবে, যেমন রক্ত রগে 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 হাড়ের মজ্জার মতো দ্রুত গতিতে আগুনটাকে নিয়ে যাওয়া হবে। গোটা মানুষটা যেন কয়লা রাঙার হয়ে যাবে, চোখ দিয়ে আগুন, নাক দিয়ে আগুন, কান দিয়ে আগুন, শ্বাস নিবে আগুন, শ্বাস ফেলবে আগুন, এমন হবে হোতামারে। ও আমার বোন বেটি ভাই বন্ধু, এটা এমন কঠিন হবে, আমার রব বলছেন যে এখানে কি হবে, আল্লাতি তাত্তালি আলাল আফিদা ইন্নাহা আলাইহি মুসাদা, এই আগুনটা আল্লাহ যখন চালাবে বেঈমানদের উপরে তাকে কঠিন ভাবে বেঁধে রাখা হবে। ফি আমাদি মুমাদ্দাদা, তাদেরকে বাঁধার জন্য জাহান্নামে বড় বড় খাম্বা বানানো হয়েছে, সেখানে সেগুলি রয়েছে, তার সঙ্গে বেঁধে কঠিন আগুনটা চালানো হবে। হায় আল্লাহ, হরিশ্চন্দ্রপুর সীসাতলার মাটিতে আমি আজকে আপনাদেরকে মিথ্যা কথা বলতে আসিনি। আল্লাহ আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কালেমাওয়ালা যতজন তৌহিদের উপরে মাটির নিচে শুয়ে গেছে তাদেরকেও মাফ করুন।
আল্লাহ আমাদেরকে এমন কাজ করার তৌফিক দান করুন যেন আমরা জান্নাতে পৌঁছাতে পারি। এর নাম জাহান্নাম ভাই আমার। জাহান্নামের কথা আর কি বলবো, কোরআনে বহু এসছে, বহুত বহুত। মা বোন সবর করেন, জাহান্নামে মানুষ যাবে। খালি দুটি সাবধানতা আপনাদেরকে দিছি। আল্লাহ রসুল বলছেন যখন তোমার দ্বারা কোনো গুনাহ হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে একটা নেকি করো যেন ওটা পরিপূরক হয়ে যায়। আল্লাহ রসুল অনেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে। তো ভাইয়েরা যতজন আছেন মসজিদের, মসজিদের তো নাকি জালসাটা, মসজিদের কালেকশন অনেক হলো টাকা পয়সা, দেবেন আপনারাও দেবেন। শেষ দিকে গেটে চাদর দেওয়া হবে, যার কাছে আছে দেবেন। আমি এখন কালেকশন করছি না, কিন্তু মসজিদের ভিতরের কালেকশনটা আমি এখন একবার করব, দু মিনিট করব। মা বোনেরা মুখ বন্ধ করেন, আপনাদের হাতগুলো ধরছি। আর যদি ভালো না লাগে বোন, মুখ বন্ধ করে আস্তে আস্তে করে বেরিয়ে যান, আপনার কণ্ঠস্বরে আমাদের ডিস্টার্ব হবে কেন? তো আপনাদের কাছে আমি একটা কালেকশন করছি, যতটি বেনামাজি আছেন একবার হাত তুলে বলেন যে আজকের এই রাত্রিতে তৌবা করছি, এখনই বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হোক যেমন করে হাত মুখ ধুয়ে এসার নামাজ পড়ব, আর নামাজ ছাড়ব না। তাহলে তো মুশকিল হয়ে গেল, নামাজিটি হাত তুলবে না বেনামাজিটি তুলবে, এ তো খুব মুশকিল হয়ে গেল। গত চার পাঁচ দিন আগে আমি কাটিহার জেলা একটা গাঁটার নাম ভুলে গেলাম জালসা করতে এসেছিলাম, তো ওখানে আমার বায়ানের বক্তব্যের বিষয় ছিল কেয়ামতের ওপরে। তো একটা হেমশেম মানুষ উঠে এসে আমার সামনে বলছে, জি মৌলানা আজকে আমি তৌবা করছি, আমার মতো এলাকায় সারাবি কেউ নাই, আপনি আমাকে তৌবা পড়িয়ে দেন, আর আমি জীবনে সারাবের কাছে যাব না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। তার কারণ কি? তার কাছে আখেরাটা এত বড় হয়ে গিয়েছিল, সে দুনিয়ার লজ্জাটাকে লজ্জার মনে করলো না। জি, যে আমার এই লোকগুলো কি করবে, মেন তো আমার আখেরার, অতএব এটা লজ্জার বিষয় নয়, এটা আনন্দের বিষয়। তবে ইসলাম বলেছে ইজ্জতকে ঢাকতে, অপমান না করতে। একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহর রসুল মসজিদে নববীতে বসে বসে তালিম দিচ্ছেন সাহাবিদেরকে, দিনের তালিম দিচ্ছেন, দিনের তালিম। এরই মধ্যে একজনের উজু ভেঙে গেছে, তো উজু ভেঙেছে কিন্তু কানে শোনা না গেল, নাক ধরে ফেলেছে যে কারো উজু ভেঙেছে। নাক কঠিন সিবিআই, যখন ধরে ফেলেছে নাক যে কারো উজু ভেঙেছে, তখন সবাই খালি খুঁক খুঁক করছে, কে রে যা উজু করায়। তাহলে এবার যার ঘটনা ঘটেছে তার উঠতে বড় কষ্ট হচ্ছে এই সমাজ থেকে, যে আমাকেই উজু করতে যেতে হবে, তাহলে আসামিটা আমি। এমন সময় ঘটনা হলো কি, আল্লাহ রসুলও বলছেন যে হ্যাঁ গো মসজিদে আছো তো বাবা উজুটা করে এসো। হযরত উমার মুখ খুলে দিলেন, অত্যন্ত দূরদর্শিতা জ্ঞান ছিল, তিনি দূরদর্শিতা জ্ঞানের ভাণ্ডার ছিলেন, আল্লাহ তিনাকে হিকমতলা বানিয়েছিলেন। হযরত উমার রসুলকে কী বলেন, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ থেকে দিন শিখছি তো, তো অনেকক্ষণ থেকে আমরা বসে আছি মসজিদে, তো কিছুক্ষণ আমাদেরকে ছেড়ে দেন, সবাই মিলে একবার হাত মুখ ধুয়ে চলে আসি। ভেজাল চুকলো কি চুকলো না? আরে হ্যাঁ না বলেন, ভেজাল চুকলো কি চুকলো না? আমার পাশে যেনারা বাম পাশে বসে আছেন আল্লাহ রহমতে ওস্তাদের, ওস্তাদ মানুষ, ওনাদেরকে সামনে রেখে বলছি, ভুল হলে উনি এখনই বলে দেবেন এটা ভুল। এখলাসের সঙ্গে যদি তৌবা করেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রতিজ্ঞাবদ্ধ তৌবা যে আমি সজ্ঞানে আর নামাজ ছাড়ব না, আর হারামের কাছে যাব না, মদ জুয়ো তাস লুডু দাবা সুদ যতগুলো বললাম যাব না, আর একটা আমল ধরবো এখন নামাজ, সামনে রোজা আসছে ইনশাল্লাহ ছাড়ব না নামাজ রোজা। আর প্রতিজ্ঞাবদ্ধ যদি আপনার তৌবাটা হয়, আমি মুফতি লাই, আমার অতটুকু পরিমাণে ইলম নাই, বিসমিল্লাটা আমি ব্যাকরণ দিয়ে তর্জমা করতে পারবো না, আমি এত বড় হতভাগা, কিন্তু আপনাদের মতো বড় বড় আল্লাহওয়ালাদের দোয়া আর এরকম কিছু আলেমদের আমি জুতা বহা মানুষ, তার জন্য আল্লাহ দুটো কথা বলার তৌফিক দেয়। আমি বাংলা বই ছাড়া আরবি বই পড়তে পারি না, আমার কাছে সবসময় বাংলা বই থাকে যেগুলোকে স্টাডি করে এই কথাগুলো বলছি। তো বিধায় আমি একটা কথা ওনাদেরকে সামনে রেখে বলছি, আল্লাহ আজকে আপনার পূর্বের গুনাহ মাফ করে দেবেন।
যদি প্রতিজ্ঞাবদ্ধ তৌবা করেন তো, তো আমি একবার ইস্তেগফার পড়াবো সকলকে, আমি নিজে পড়বো, আপনাদের ইচ্ছা গেলে পড়তে পারেন আমার সঙ্গে, এবং ইস্তেগফারের শেষে আল্লাহর দিকে হাত দুটি তুলে বলবে, এই আল্লাহ আর জীবনে জ্ঞান বসে তো নামাজ ছাড়বো না, আর হারামের কাছে যাব না, আর এই সুযোগে নামাজিও বলবো বেনামাজিও বলবো, সেই সাথে যারা এতদিন নামাজ পড়েনি এসার নামাজ কেউ কায়েম মানে কামাই করব না, বাড়িতে গিয়ে কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে আগে চার রিকাত অন্তত ফরজটা পরে আজকে শুভ আগামীকাল ফজর থেকে আর জীবনে নামাজ ছাড়বো না, সকলে আমরা একবার ইস্তেগফারটা পড়ি, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতুবু ইলাই, হৃদয়ের ভিতর থেকে পড়েন, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতুবু ইলাই। গুরুত্বপূর্ণ বিষয় তিনবার বলি, মা বোনেরাও মনে মনে বলেন, আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম অতুবু ইলাই। মা বোনদেরকে হাত তুলতে হবে না, মা বোনদের এক্সট্রার একটা আমল বলছি, পর্দা করব আর বেপর্দা থাকব না, সকলে একবার বলি আর নামাজ ছাড়ব না, বলেন ইনশাআল্লাহ, আর হাত তুলেন যারা হাত তুলছেন না, বেনামাজি হয়ে থাকবেন, আর নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ, সামনে রোজা ছাড়ব না, হারামের কাছে আমরা আর যাব না, আল্লাহ আমাদেরকে মাফ করুন, বলেন আল্লাহুম্মা আমিন, কোনো চিন্তা নাই আল্লাহ মাফ করবেন। এবার চলেন, আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফাউম্মুহু হাবিয়া ওয়ামা আদরাকা মা হিয়া, সেই জাহান্নামীদের মা হবে হাবিয়া, সেটা কেমন? নারুন হাবিয়া, সেটা হলো জ্বলন্ত আগুন। জি ভাই, হিসাব করিয়েন না, বুড়ে গেছি, আমার কালকে সুগার দেখলাম 488, এই রিপোর্টটা আমার গাড়িতেই আছে, তারপরও আল্লাহ চালিয়ে নিয়েছে, পা দুটো আগুনের মতো জ্বলছে, আল্লাহ আমাকে যেন গুনাহ মাফ করেন এর বিনিময়ে, আপনারা দোয়া করেন। এরপরে জাহান্নাম থেকে মানুষ বেরিয়ে আসবে, যে দুটি সাবধানতা আপনাদেরকে আমি দিচ্ছি, মা বোনেরা পর্দা থেকে দেখেন, সামনে আপনাদের হাতগুলো ধরে বলছি, ওই সাথে আমিও সামিল আছি, জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে, আরেকবার বলছি, জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে, জীবনে ছোট খাটো উঁচু নিচু গুনাহ হয়ে যেতেই পারে, আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তোবার দরজা খুলে রাখবেন, জোরে বলেন আমিন। এটা হলো আমাদের সুসংবাদ, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন এবং তোবা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত তোবা দরজা খুলে রাখবে, বলেন আলহামদুলিল্লাহ, এটা একটা সুসংবাদ, আল্লাহ দরজা খোলা থাকলে আমাদের কাঁদার সুযোগটা থাকবে। খালি দুটি জিনিসকে সাবধানে নিতে করব, মুনাফিক হবেন না, কোরআন বলছে মুনাফিকেরা থাকবে ফি দারকিল আসফাল, মানে একবারে জাহান্নামের নিচে নিচে একবারে নিচে, তার উপরে থাকবে মুশরিকেরা, আর যতজন পাপি পাপ করবে তার পাপের মাসুল জাহান্নামে দেওয়ার পর তাকে আল্লাহ তাবারক বা তাআলা জান্নাতে দেবেন, কিন্তু জান্নাতে দেবেন না কাকে, মুশরিককে আর মুনাফিককে, চিরদিন থেকে যাবে। তাই আমি আপনাদেরকে ছোট ভাই হিসেবে বড় আব্বা হিসেবে বলছি, জীবনে শিরকের মতো গোনা করিয়েন না, না পীরের কাছে, না মাজারের কাছে, না গাছের কাছে, না মূর্তির কাছে, না পাথরের কাছে, যদি বলে অমুক কবিরাজ এমন করে দিয়ে দিচ্ছে ওষুধ ভালো হয়ে যাচ্ছে, মরে যাব রোগে ওর মুখের কাছে মুতে দিব, যাবো না ওর কাছে, যদি ও শিরকে করে, হ্যাঁ কোরআন পরে যদি কেউ ফুঁক দিয়ে দেয় ভালো হয় তো আপনি যাবো, হাজার সুখের জীবন হয়ে যাক তাও যাব না, দুইটি জিনিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে জাহান্নাম থেকে বের হবে কিভাবে, একটা লোকের গুনাহ
একশোটা, একটা লোকের নেকি সেই লোকের নেকিটা হলো সত্তর, তাহলে গুণা হলো একশো, নেকি হলো সত্তর। জাহান্নামে থাকবে কতদিন যদি সে শিরকের মতো গুণা না করে? আর যারা মুশরিক, যারা পীর মানে গাউস কুতুব আবদাল পীর, পায়গাম্বার আউলিয়া দরবেশের পায়ে চুমা খায়, সেখানে মাথা নামো করে, পাথরকে সাজদা করে, গাছগাছরাকে সাজদা করে, দেবদেবীকে সাজদা করে, পাথরের ইঁটের পূজা করে, এদের জীবনের কোনো সৎ আমল কবুল হবে না, জীবনের কোনো সৎ আমল কবুল হবে না, জীবনের কোনো সৎ আমল কবুল হবে না। এবার থাকলো ইমানদার তৌহিদবাদী মুসলমান, যখন জাহান্নামে চলে যাবে আল্লাহ বলবে, নূর মোহাম্মদ তোর গুনাহ হয়েছে সত্তর, একশোর মধ্যে নেকি হচ্ছে তিরিশ, তাহলে আমি জাহান্নামে যাব কতদিন? ওই গুনহার মাসুল দিতে যাব, সত্তরটা গুনাহ আমার যখন শেষ হয়ে যাবে, তিরিশের যখন ড্রো হয়ে যাবে, তখন আমার রব আমাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে দেবেন। তারপরও শাফাত কিয়ামতের যখন শেষ হয়ে যাবে, আমার রব তিন মুষ্টি জাহান্নাম থেকে বের করে হাউজে কাউসার গোসল করিয়ে জান্নাতে দেবে। নাহরুল হায়াত বিভিন্ন রকম ভাবে বের করবে, বিভিন্ন রকম, অনেকগুলি রকম আছে। এরপর একজন জাহান্নাম থেকে বের হয়ে আসবে, আল্লাহ আমাকে জাহান্নামের মুখে করে দাও, গাছের কাছে করে দাও, মুখটাকে ফিরিয়ে পিঠটাকে দাও, গাছের কাছে করে দাও, ওই গাছের কাছে করে দাও, জান্নাতে করে দাও। এইভাবে একটা একটা দুটা বিশটা পঞ্চাশটা জাহান্নাম থেকে রব বের করে দেবেন। তারপরে যখন তিন মুষ্টি বের করে দিই, নাহরুল হায়াতে গোসল করিয়ে জান্নাতে দিয়ে দেবেন বন্ধুরে, তখন বাকি যতগুলি জাহান্নামে থেকে যাবে, এরা মুনাফিক আর মুশরিক ছাড়া আর কেউ বাকি থাকবে না, এবার জান্নাতে যাবে। আল্লাহ বলবে যা জান্নাতে যা, তো গোটা জান্নাত ঘুরবে, যেখানেই বসতে যাবে বলবে ওঠ এটা আমার জায়গা, বলবে ওঠ এটা আমার জায়গা। তাল্লাকে এসে বলবে আল্লাহ জান্নাতে জায়গা নাই, জায়গা পেয়েছি না। তাল্লাহ বলবে পৃথিবী তোর মনে পড়ছে দুনিয়াটা, দেখতে একবার সীসাতলা ইঁট ভাঁটাটা মনে পড়ছে? বলে হ্যাঁ, সেই হরিশ্চন্দ্রপুর সীসাতলা মনে পড়ছে? বলে দুনিয়াটা কত বড়? তাল্লাহ বলবে তোকে ওর দশ গুণ বড় জান্নাতে দিচ্ছি, যা চলে দেয় দেখ গা, তোর নামে রিজার্ভেশন লেগে আছে। জিবেই জান্নাতে যাবে মানুষ কেমন করে? জাহান্নামীদেরকে হাঁকিয়ে ডাকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জান্নাতীদেরকেও হাঁকিয়ে ডাকিয়ে জাহান্নামে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাজি ভাই একটা জিনিস বুঝে আসছে খুব ভালো, ওইখানে দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলছে, যেতে চাইছে না, ফেরেশতাতে মারছে পাছায় মনে করে আ চাল হাঁকিয়ে নিয়ে যাচ্ছে, আর জান্নাত সুসজ্জিত ঝলমল ঝলমল করছে, ওকে কেন হাঁকাবে? জাহান্নামীদের ব্যাপারেও আল্লাহ হাঁকানো শব্দ ব্যবহার করেছে, অসিকাল্লাজিনা কাফারু ইলা জাহান্নামা জুমারা, অসিকাল্লাজিনা তাকাউ ইলা জান্নাত জুমারা। জি, আর ছাড়বো না, বুঝতে পেরেছেন? আর ছাড়বো না। এই এলাকার একটা ভালো ডাকাত আছে, ওর নাম হচ্ছে রফিক ডাকাত, আর এসপি ওকে পেয়ে গেছে, ও চায়ের দোকানে বসেছিল স্টেশনে, এসপি বলছে আর ছাড়বো না, আমার সঙ্গে কথা বলেন, এসপি কী বলছে ওকে, আর ছাড়বো না। আর অনেক দিন পর এসপি ওর বিআইকে পেয়ে গেছে ওইখানে, ওকেও বলছে আর ছাড়বো না। ভাষা এক, শব্দ এক, কিন্তু দুজনের সঙ্গে ব্যবহার এক হবে। বিআইকে ছাড়তে চাইছে না, যে আসবো আসবো করে খালি আসি না, আজকে পেয়েছি আর ছাড়ছি না, মুরগা হবে, হালুয়া হবে, বিরিয়ানি হবে,
আর চোরটাকে বলছে তোকে আর ছাড়বো না, তোর পিটানি হবে। তো ভাষাটা একই আল্লাহর, কিন্তু হাঁকানোর পদ্ধতিটা আলাদা হবে। জাহান্নামীদেরকে চাবুক মারবে, ভয়ে ঢুকতে চাইবে না, এমন মারবে তো হাঁ করে গিয়ে লাফিয়ে জাহান্নামে পড়বে। আর জান্নাতিদেরকে কেন হাঁকাবে? বন্ধুরা আমার, এই অনুষ পালনপুরে আমি বলি নাই, এটা বুখারি মুসলিম, এটা বলি নাই আবু দাউদ নাসাঈ তিরমিজি, কোনো দলিল দিলাম না। দলিলটা দিলাম জান্নাতের তফসির করতে গিয়ে, এই অনুষ পালনপুরি অসিকাল্লাদিনা তাকাও ইলাল জান্নাতি জুমারার কথা বলতে গিয়ে একজন আলিম কলম ধরেছেন, তিনি কি বলেছেন, জান্নাতিরা জান্নাতের গেটটা দেখি থ হয়ে থাকবে। কি সুন্দর রে! ফেরেশতা তো তখন বলবে, আরে আগে বারো, আরো মজার আছে ভিতরে। তার মানে ও যেখানটায় দেখবে ওইখানটাতে ধূপ করে বসে যাবে, যে এর থেকে মনে হয় আর ভালো নাই, আবার ওকে ঠেলবে, আগে বারো, আরো মজা আছে। ই কি দেখছো তুমি, এটা তো গেট হলো, ও গেটটা কি মনে করবে জান্নাতের শেষ জায়গা। ওই জন্য ফেরেশতারা ওকে ঠেলতে থাকবে। ইউনুস পালনপুরে একটা তফসির করেছে, মা বোন শুনেন, জান্নাতের গেটে যখন ঢুকবে, তফসিরের মধ্যে এসেছে স্বামী স্ত্রী জান্নাতে গেলে দুইজনকে একই জান্নাতে রাখবে, একই খাটে শোয়াবে, আর যদি স্বামী স্ত্রীর মধ্যে একজন না যায় তোকে আল্লাহ জান্নাতের আপনার কিনা স্ত্রী বা স্বামী দিয়ে দেবে। মাঝে একটা কথা বলি, কয়েকদিন আগে তফসির ইবনে কাসির দেখছিলাম, সূরা মারিয়ামের তফসির দেখছিলাম, 71, 72, 73, 74, 75 নম্বর আয়াতগুলো দেখবেন, বাংলা তফসির আমিও পড়ি, পুঁজিপাঠটা নেই, আপনারাও পড়বেন, এই কথাগুলো পাবেন। তো তফসির দেখছি, এই দুনিয়াতে ভালো মানুষের সঙ্গে দোস্তি করে লাভ কী? আমি ইনার সঙ্গে মহব্বত করছি, তার একটাই কারণ, আল্লাহর জন্য করছি, দুনিয়ার লাভের লেগে করিনি, ইনার পেছনে পেছনে ঘুরছি। খুব ভালোবাসার রেজাল্টটা কী হবে? কি ওটা চা খেয়ে না, আমি নিজে খাই না, কাউকে খেতেও দিই না, এই তিনজন খাবে আর 17 জন দেখবো, ওরা কী পাপ করে এসেছিলো যে চা থেকে বাদ থাকবে। আর গরম পানি খাই না, ওটা জাহান্নামের খাবার। আমি মানে বদমাস আছি না, মাফ করে দেন আমাকে। তো আমি যে কথাটা বলছি, ভালো মানুষের সঙ্গে দোস্তি করে কি লাভ হবে? আমি জাহান্নাম চলে গেছি, উনি জান্নাত গেছেন, যে জান্নাতে মন খারাপ, আর জান্নাতের ভিতরে মন খারাপ থাকবে আল্লাহ এটা মেনে নিতে পারবে? আল্লাহ মান, কিরে তোকে ভালো লাগছে না নাকি? ভালো লাগছে আল্লাহ, সবই ঠিক, কে তো সবই ঠিক আছে, সবই ভালো লাগছে, কিন্তু মনটা খারাপ। কিরে কিসের মন খারাপ তোর? আমার একটা দুনিয়াতে খুব ভালো মহব্বতের মানুষ ছিল, আল্লাহ ও আমার জুতা সুজা করতো, আমাকে জুতা গলা মুছে দিত, ভালোবাসতো, ঠিক নাকি? কী নাম ওর? বলে নূর মোহাম্মদ নাম, ভালো ছেলে গো, বর্ধমান বাড়ি। তো ওকে জান্নাতে এনে দিলে তুই হাসবি? তো তখনই ও ফিক করে হাসবে, জি এনে দেন। তো ভালো মানুষের কারণে আল্লাহ ওকে জান্নাত থেকে এনে দে, জাহান্নাম থেকে এনে জান্নাতে দেবে। চল।